আপনি যখন শ্রীলঙ্কার বিপক্ষে প্রাইমারি স্কোয়াডে ডাক পেলেন, তখন আপনার নিশ্চয়ই প্রত্যাশা ছিল হয়তোবা মূল স্কোয়াডে সুযোগ হবে, এবং পরবর্তীতে আপনাদের ফ্যান, আপনার ফ্যান যারা আছেন তারা কিন্তু বেশ ফিউরিয়াস ছিল যে তাহলে একজন সিনিয়র প্লেয়ারকে ডাকা হলো কেন যদি তাকে মূল স্কোয়াডে নেয়া নাই হয়। দেখুন, এখানে আসলে আমার একটু অনেকদিনের গ্যাপ হয়ে গেছে ইন্টারন্যাশনাল ক্রিকেটটা, এখন আমাকে মূল স্কোয়াডে মানে নেয় নাই বা না নেয় নাই এটা নিয়ে আসলে আমার কোনো আফসোস নাই। জিনিসটা হচ্ছে যে আমাকে এতদিন পরে তারা নিয়েছে, আমাকে সিনিয়র ক্রিকেটার হিসাবে তারা মনে করেছে যে আমি হয়তো বা এখনো ক্যাপেবল, আমি বাংলাদেশ টিমকে সার্ভিস দিতে পারবো, হয়তো এই জন্য আমাকে তারা নিয়েছে, তারা ওই মাথায় তাদের প্ল্যানটা আছে। এখন জিনিসটা হচ্ছে যে আমি বাইরে থেকে হুট করে গিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেটটা খেলাটা একটা ডিফিকাল্ট, এটা এটা আমি আপনাকে সবসময় বললাম। এর আগে হয়তো বা খেলেছি, বাট তখন হয়তো বা সিচুয়েশন ডিফারেন্ট ছিল, বাট এখন কম্পিটিশন অনেক বেশি। আমি বাইরের থেকে গিয়ে কিন্তু এখন বাইরের থেকে গিয়ে কিন্তু আমি টিমের সাথে মানায় নিয়ে বলেন বা একটা ইন্টারন্যাশনাল টিমের সাথে খেলে পারফরমেন্স করা একটু ডিফিকাল্ট। আমার মনে হয় যে যারা মানে এগুলো নিয়ে আমাকে নিয়ে যারা প্ল্যান করেছেন তারা প্রপার ওয়েতে চিন্তা করেছেন যে আমি হয়তো বা আমি স্কোয়াডে থাকলাম, আমি ওদের সাথে ওদের প্ল্যানিং এ থাকলাম, হয়তো বা যখন সুযোগ আসবে আমাকে সুযোগটা দিবে, বা কেউ মানে খারাপ খেলতে থাকলে বা পারফরমেন্স না করতে থাকলে হয়তো ওই জায়গাতে আমাকে অপরচুনিটি দিবে, বাট আমি অ্যাটলিস্ট প্ল্যানিং এ থাকলাম, হয়তো বা এই প্ল্যান করে আমাকে তারা নিয়েছে। জি, আর ইমরুল, আপনার কি মনে হয় যে এই যে দর্শকরা হোক বা সাংবাদিকরা বারবার যখন প্রশ্ন করেন নির্বাচকদের ইমরুল কেন দলে নেই, এবং ভেরি রিসেন্টলি কিন্তু প্রধান নির্বাচক মিনাজুল আবেদিন নান্নু তিনি একটু বিরক্তই হয়েছেন যে বারবার কেন ইমরুলের কথা, তো এটা কি আবার আপনার জন্য ব্যাকফায়ার করবে নাকি আপনার কথা বেশি বেশি বলা, যে ওকে কেন নিচ্ছেন, ওকে কেন নিচ্ছেন না? ভাই দেখুন, আমি আসলে এই মানে মিডিয়া বা কে কি বলছে বা মানে মানে আপনার ফেসবুকে কি লিখছে বা কোন মিডিয়া কি কথা বলছে, আমি আসলে এগুলো টোটালি ইনভলভ কম থাকি। ফার্স্ট অফ অল যেটা বললাম, ইমরুল, নান্নু ভাইকে তো প্রশ্ন করা হচ্ছে, নান্নু ভাই তো জিনিসগুলো দেখছেন, অনেক সময় তো তাকে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে, তো সেই প্রভাব আপনার উপর পড়বে না সেটা তো বলা যায় না। না এখন এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম। নান্নু ভাই অবভিয়াসলি বাংলাদেশের চিফ সিলেক্টর, নান্নু ভাই চাইবে না যে আমি আমার কোনো ক্ষতি হোক, বা ওনাকে বারবার আমার বিষয়গুলো নিয়ে যখন প্রশ্ন করতেছে, হ্যাঁ এখন ধরেন উনিও হয়তো একটা বিরক্ত হচ্ছে। হ্যাঁ, বাট যখন একটা সিলেকশন, একটা টিম ম্যানেজমেন্ট যখন একটা প্লেয়ারকে নিয়ে চিন্তা করে বা ও টিমে নাই, তখন তারা টিমের বেটারের ভালো কিছুর জন্য হয়তো চিন্তা করে। হ্যাঁ, তো ওই ক্ষেত্রে হয়তো বা আমি বলবো যে আমি টিমে ছিলাম না। এগুলো নিয়ে আসলে বেশি কথা না বলাই ভালো, কারণ মানে আলটিমেটলি সবকিছুর শেষে কিন্তু বাংলাদেশ টিমের রেজাল্ট, তো কিভাবে বাংলাদেশ টিম রেজাল্ট করবে, কে খেললো কে খেললো না, এটা ডাজেন্ট ম্যাটার।